गुड मर्निंग सेंसेशन फैमिली मर्निंग जदिव नहीं 12টা বাজে গুড আফটারনুন তো এখন একটু বেরোচ্ছি তোমাদের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ দেখাবো তারপরে সেগুলো ডিসাইড হবে যে কতটা কি সম্ভব সম্ভব নয় তো একটু পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছি देखे तो जानी ना किरकम आसछे घोराच्छी हाथे एरकम निये तो चलो आगे देखी किरकम होच्छे ब्यापारटा तो এখন 365 দিয়ে রেকর্ডটা করছি এটাও সফায় দিয়ে দেবে আমাকে ফাইলটা তো জাস্ট ভিউ গুলো দেখার জন্য তে কোনটাতে কেমন কি লাগছে তো তারপরে মানে বুঝতেই পারছো ইনভেস্ট করার আগে একটু যদি লাইভ এক্সপেরিয়েন্স হয়ে যায় তাহলে তো স্টার থেকে ভালো কিছু নয় জায়গাটা দারুণ এখন এর পরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে ড্রোন এই জায়গা মানে এইখানে থাকি আমার বাড়ির এত কাছে এই সুন্দর এত জায়গা এরকম একটা জায়গা আছে আগে জানা ছিল না ও নিয়ে এলো একটু ফাঁকা দেখেই যে ড্রোন ফ্রোন ওড়াবো যেন কোনো অবজেকশন না থাকে সেই জন্য তো আর ওটা একদম ন্যানো ড্রোন ওটাতে কোনো পারমিশন আলাদা করে লাগে না তো এই হচ্ছে ন্যানো ড্রোন DJI এর DJI একটা অ্যাপ আছে ওদের আচ্ছা গো DJI হলে একটা ডিসপ্লেটা কি হচ্ছে তো এইখান থেকে এখন ওড়ানো হবে ড্রোন এটা হচ্ছে তোমার টেক অফ সবার ক্যামেরা মুখ রাখুন ওদিকে আগে এরকম জল অপযোগ নিয়ে তো হয়ে গেল এখানে মোটামুটি কেমন লাগলো জানিও তো এখন আমি আর এই যে সাফা বেরোচ্ছি রতনপল্লী যাব চলো তো এই বাড়ি ফিরে এলাম খেলতে আর যাওয়া হলো না ড্রোন শট ফোন শট নিতে গিয়ে প্রচুর লেট হয়ে গেল বাজে দুটো তো ঘড়িটা এখন আড়াইটা এখনো ব্লক যায়নি এই যে ম্যাডাম এখানে নিয়ে বসেছে একটু দেরি হচ্ছে তো ততক্ষণ আমরা খেয়ে নিই আজকে কি কি আছে পাঁচ মিশালি সবজি মাংস আর এটা হচ্ছে ভাজা কি বলছেন গুড আফটারনুন সেনসেশন ফ্যামিলি এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ সেনসেশন বলবার একটু কাজে চাপ ছিল দুজনেরই ওর একটা অফিসে প্রবলেম ইম্পর্টেন্ট মিটিং ছিল
তারপরে আমার এদিকে সমস্ত কিছু ছিল। মনসা পুজোর ওখানে একবার গেছিলাম, কজ আমি কোনোদিন ওরকম দেখিনি, তো একবার দেখতে গেছিলাম কিরকম কি হয়। তো ওই জন্য আজকে একটু ডিলে হয়েছে, তো চলো এখন একদম খাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু বেরোতে হবে, ওই জন্য একদম রেডি ফেডি হয়ে বসেছি খাবার খেতে, খেয়ে নিয়ে বেরোবো। আর খুব শিগগিরই আসতে চলেছে নিকেতনী বুটিকের লাইভ। সো যারা যারা এখনো ইউটিউবে নিকেতনী বুটিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ডেফিনেটলি ইমিডিয়েট গিয়ে নিকেতনী বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পূজো স্পেশাল জামা কাপড়, পূজো স্পেশাল শাড়ি আসতে চলেছে, জানি যদিও একটু লেট হয়ে গেল, বাট তাও তো নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকেও তোমরা ভিজিট করতে পারো, আর নিচে আমি নামটা টাইপ করে দিলাম, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো আবার বেরিয়ে গেছি আমি আর বাহাদুর দা, আবার বৃষ্টি শুরু, দেখা যাক আজকে কি করতে পারি। হ্যাঁ, তো এবার আবার আমার টান, দেখি কি করি। আজকে দিদিকে কিছুই বলতে হয়নি, নিজে গাড়ি চালিয়ে নিজেই স্যাটিসফাইড হয়ে গেছি। লম্বাজার জঙ্গলে এখন দাঁড়িয়ে আছি, ব্যাক গিয়ার থেকে শুরু করে মোটামুটি সবটাই দেখিয়ে দিল আজকে, তো বেশ ভালো লাগছে, আজকে বেশ কনফিডেন্ট লাগছে। তো পম্পি তো গেছে হচ্ছে গিয়ে গাড়ি চালানো শিখতে, আর এখন আমি বেরোচ্ছি, আমি যাবো ওই বাড়ি, ওই বাড়ি গিয়ে তারপর পম্পিটা ওইখানে ফিরবে, ওখান থেকে পম্পিকে নিয়ে একটু বেরোবো। কেন বেরোবো, তাই এটা যে হচ্ছে যে আজকে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আজকে হচ্ছে তিতলির জন্মদিন, তো সকাল সকাল ফোন করা হয়েছিল, মিষ্টিস করা হয়েছে, আর সন্ধেবেলায় আমাদের নেমন্তন্ন আছে ওই বাড়িতে। তো গাড়ি চালিয়ে এদিকেই নামলাম, আর বাড়িতে একবার এলাম, বাড়িতে কেউ ছিল না, তো ভাবলাম এসছি যখন সন্ধ্যাটা দিয়েই দিই, সকালবেলায় পূর্ণিমা দিয়ে পুজো দিয়ে গেছে, তো ওই জন্য সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। হলো হলো, কখন থেকে রেডি হয়ে বসে আছি, এদের আর সাজুগুজুই হয় না, কম বক্ত লাগা আবার দূর হয় ঘেটু দিকে হয় দেখি। হ্যাঁ, আমার কাছেও জিন্সের প্যান্ট আছে, আমি জিন্সের প্যান্ট তো পরি, এমন নয় যে আমি শুধু হাফ প্যান্টই পরি, অকেশন ওয়াইজ জিন্সের প্যান্ট, এমনি নর্মাল ডেজে ভাই হাফ প্যান্ট, এটা হচ্ছে ফান্ডা। চলো এখন এরকম করবে নাকি, এরকম করবে যেটা এরকম করে দেখো, এরকম কিরকম করবে, নিচে বসবে, নিচে বসে বাবা, আর ভালো করে খেয়েছো করে। তো এসে তো গেছি, কিন্তু এসে এই পিছনে এত গাড়ি, এদিকে এত চটি, এসব দেখে বেশ একটু গাবড়ি ফায়ার, এরকমভাবে প্রিপেয়ার হয়ে আসেনি, তো চলো যাই ভিতরে ঢুকি দেখি কি অবস্থা। বাপরে বাপ, দেখো একদম কোনখানে ঢুকে, ও বাবা ওইখানে, যা দে, লজ্জা পেয়ে গেছে, এসব
কেক তো এসে গেছে, বাট ম্যাডামের সাজুগুজু তো এত লেট যে আমরা কেক কাটার দেই মিস হয়ে গেল। কখন থেকে 7টা থেকে বলছি চলো চলো এইখানে এসেও পেয়ে গেছে সঙ্গী সাথী না কি এলো কিছু হয় না ওটা কেক। তো এখানে এখন বসেছে বার্থডে গার্ল, আর বার্থডে গার্লে চিল্লা পার্টি। ও বার্থডে গার্ল বসেনি তো এখনো, ওরে ভাই লুচি দেখো গরম গরম একদম এক গামলা লুচি। তো এই যে ছোট বুলুটার বার্থডে, তোমরা সবাই উইশ করো আর খুব ভালো থাকো। আমি আগাম থ্যাংক ইউ জানাই। কালকে আমার রেজাল্ট বেরিয়েছে, হ্যাঁ কালকে আমার রেজাল্ট বেরিয়েছে, গ্রাজুয়েট হয়ে গেল, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। প্রো হয়ে গেছে একদম সবাই নাচছি। তুই বসে বললাম এখন খেতে খাওয়া দাওয়া। আমি এখন সব চিল্লার পার্টির সঙ্গে বসেছি নাকি, সব শিশু বসবে। তো এই হয়ে গেল খাওয়া দাওয়া, এবার বেরোবো। তো মেডি পিছিয়ে যাচ্ছে, চলো একসাথে বেরিয়ে যাই সবাই। অলরেডি শুয়ে পড়েছিলাম ঘড়িতে, এখন বাজে প্রায় 12টা। ব্লগ এন্ড করতে ভুলে গেছি, হঠাৎ যখন ফাইলগুলো ট্রান্সফার করছিলাম তখন মনে পড়লো, মানে তখন দেখে বুঝলাম যে ব্লগ এন্ড হয়নি, ওই জন্য আবার উঠে পড়েছি ব্লগ এন্ড করতে। আর মনে আছে তো যে কোলাপস উইথ সেন্সেশন কিন্তু চলছে এখনো। আমরা এরকম অনেক ভিডিও পাচ্ছি, আমাদের কাছে নোটিফিকেশন আসছে, যারা কোলাপস উইথ সেন্সেশনে ভিডিও ফেলছো তো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর যারা এখনো ভাবছো যে দেব দেব, দেরি কেন করছো, দিয়ে দাও। তো এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে রিকোয়েস্ট একটাই, যে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে ব্লগটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এই চেহারাগুলো যদি নতুন মনে হয় তার মানে তুমি আমাদের নতুন ফ্যামিলি মেম্বার। আর নতুন ফ্যামিলি মেম্বারদের জন্য উদ্দেশ্য একটাই বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে প্লিজ 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 আগের ব্লগগুলো দেখে তারপর যে সমস্ত কমেন্টগুলো করবে সেই সমস্ত কমেন্টগুলো করো। তোমরা এমন এমন কমেন্ট করো তার একদিন আগে কি দুদিন আগেই সেইগুলো আমরা দিয়ে দিয়েছি যে কেন এটা করিনি, কেন ওটা করিনি। তো সেই কমেন্টগুলো করার আগে অ্যাটলিস্ট রিকোয়েস্ট করবো যে মাথায় যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন আসে যে আগের দিন আগে কেন এটা করনি, আগে কেন ওটা করনি, আগের ব্লগগুলো একবার দেখে এসো। আর এইটাই বলবো যে সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখতে থাকো সঙ্গে থাকো সেন্সেশন ফ্যামিলি। গুড নাইট।